আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনারা সবাই অনেক ভালো আছি। তো আজান সন্ধ্যা একটু আগে, এখন তো আজান দেওয়া অনেক তাড়াতাড়ি, শীতের দিন আর সবাই সন্ধ্যার সময় বসে থাকে, সন্ধ্যার সময় খালি মুখে বসে থাকতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। আর তো শীতের দিন, শীতের দিনে কিছু ভাজা হলে বেশি ভালো লাগে। তো আজকে আমি এখন 2:30 গেছে, তো আমি রাতটার জন্য কিছু তৈরি করতেছি, সবাই মিলে একসাথে বসে খাবো তার জন্য। তো দেখি কি বানানো যায় আর কি কি, মানে যাই বানাবো দুই পদে বানাবো। একটা হলো বাচ্চাদের জন্য বানাবো, মানে ঝাল কম থাকবে কিন্তু বড় বড় হবে পিসগুলো। আমাদেরটার মধ্যে এক্সট্রা হবে, আমি যেই আমি কিছু মিষ্টি আলু দেবো, বড় একটা মিষ্টি আলু আছে ওখান থেকে অর্ধেকটা দিব না, অল্প একটুখানি দিব। আর কিছু গোলালু দিয়ে দেবো দুইটা, ওদের খাবারটা একটু আলাদা বানাবো আর আমাদেরটা একটু ছোটো ছোটো করে বানাবো, কিন্তু যেন ঝাল হয় আমাদেরটা, আমাদের জন্য এক্সট্রা ভাবে ঝালও তৈরি করছি আমি। তো আমি দুই পদের পেঁয়াজও বানাবো। তো আমার ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা সারার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছা যায়। আর লাইক অবশ্যই করে দেবেন।
ভালো এরকম একটা তো আমি সব কিছু করতেছি, আর করতে থেকে আর আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, সেটা হলো মানে আমার কি ইদানিং মানে একটু বকা দিতেছে, কেন বকা দিতেছে আমি মানে বুঝতেছি না, মানে কে সে যে আমাকে বকা দিতেছে, যে কার ভালো মানে কারো যদি কারো ভিডিও যদি ভালো না লাগে আমাদের উচিত না তাকে বকা দেওয়ার, যদি পারি ভালো সাজেশন দিব যে এভাবে না এভাবে করো ভালো লাগবে, তো এটা যদি না পারি অন্তত কারো বকা দেওয়ার তো দরকার নেই আমাদের। আমি কিন্তু মানে আমাদের আমাকে যারা যারা দেখে আমি কিন্তু অনেক ভিডিও দেখি, অনেকের অনেক ভিডিও দেখি, আমি কারো কমেন্ট করি না, কিন্তু আমি তো কারো বকা দিই না, সবার ভালো লাগে কাজ করতে, কাজ মানে ভালো লাগা, যদি আপনার ভালো না লাগে তা আপনি দেখবেন না। আর আপনি এরকমভাবে বকা দিতেছেন মনে হতেছে যে আমি যে আপনার মানে আপনি অনেক ক্ষেত্রের মধ্যে অনেকগুলো ধান লাগাই রেখেছেন, পাকা ধান লাগাই রেখেছেন, তো আমি ওইখানে যে আমি আমার গরু ছেড়ে দিছি যে আপনার ধান খাই নিয়েছে, আপনি যা খুশি তাই বলতেছেন, আপনি কি আপনার চরিত্র দেখাতেছেন সবারে নাকি, বুঝতেছি না। যদি আপনার চরিত্র এরকম হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর অন্তত আপনি 10 বার ভাববেন একটা মহিলার বকা দেওয়ার আগে যে আপনার ফ্যামিলির মধ্যে অনেক মানুষ আছে, আপনার ঘরও নারী আছে, যদি আপনার নারীর কেউ বকা দেয় বা আপনার কাছে কেউ বকা দেয় মানে তখন আপনার কীরকম লাগবে। প্লিজ ভাইয়া আপনি বকা দেবেন না, আপনি যেই হন না কেন, যে মানে জানি না আপনি কোন হানকান সুপুরুষ যে আপনি আমারে মানে এরকম বাজেভাবে বকা দিতেছেন, তারপর ভিডিওর মধ্যে আসে সরাসরি আসা আপনি কমেন্টের মধ্যে, আপনার ভিডিও কিন্তু আপনার কমেন্টটা কিন্তু অনেকেই দেখে, তার মানে কি আপনার চরিত্রটা এরকম, এরকম সবাই ভাবে। প্লিজ আপনার চরিত্রটা খারাপ করে না মানুষের কাছে, আপনার কাছে রিকোয়েস্ট, দেখেন আপনি যদি ভালো না লাগে আপনি দেখেন না আমাকে, আপনার যা খুশি আপনি তা করেন, আপনি অনেক অনেক মানুষও দেখেন আমার দেখেন না, আমার তো মনে হয় যে আপনি যে কটা ভিডিও দেখেন প্রত্যেকটা মহিলার মনে এইভাবেই বকা দেন, কারণ আপনি যে আমাকে যেভাবে বকা দিয়েছেন জানি না আপনি কোন শিশু পুরুষটা, বুঝতেছি না আসলে আপনার ক্যারেক্টারটা কী, আপনার মা কি আপনাকে কিছু শেখায় নাই নাকি, আমি বুঝতেছি না। দয়া করে কোনো মহিলারা বকা দিবেন না, যদি বকা দিতে মন চান নিজে ঘরের মধ্যে একা একা থাকবেন, থাইকা নিজের নিজে বকেন আয়নার দিকে তাকায়া, বুঝতে পারছেন, অন্তত অন্য কেউ বকা দেন না, খারাপ লাগে মানুষের, আপনার আপনার না লাগতে পারে আরও ব্যক্তিরা আছে যা আরও মানুষ আছে যাদের খারাপ লাগে। আর আমি আপনারা কিছু বলতে চাইতেছি না এই কারণে, কারণ আপনার বলার মতন রুচিও নাই যে আপনি কোন ধরনের ক্যারেক্টার, আপনার আল্লাহই জানে, আল্লাহ আপনাকে ভালো রাখো। তো আমার পেঁয়াজগুলো ভাজা শেষ, তো আমরা এখন সবাই খাবো, তো আমি অনেক কথাই বলছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।